প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 2017 এর ফাইনাল পর্বের আজকের অনুষ্ঠানে। আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমেই দুর্নীতি দূর করা সম্ভব না। বিষয়ের পক্ষে বলবে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবান। বিষয়ের বিপক্ষে বলবে মেহেরপুর জেলা উচ্চ মাধ্যমিক বিতর্ক দল। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবানের বিতর্কিকরা হলেন তামান্না আক্তার, মাবিয়া আলম মিম ও তাদের দলনেতা হিমেল বিশ্বাস। বিপক্ষ দল মেহেরপুর জেলা উচ্চ মাধ্যমিক বিতর্ক দলের বিতর্কিকরা হলেন কামিনী নওশিন, জারিন তাসনিম রোজা ও তাদের দলনেতা ফাতেমা ফারজানা নির্জনা। আজ বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, জনাব তারিক মঞ্জুর, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, খন্দকার ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান, সহযোগী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 20। মডারেটর হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আবেদ খান, বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক জাগরণ। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকে বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নিই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত মডারেটরকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত মডারেটর, আমন্ত্রণ জানাই দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 2017 ফাইনাল পর্বের আজকের অনুষ্ঠানে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফাইনাল এই বিতর্কে আজকে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। বিতর্কের পক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবানের বিতর্কীদের প্রথম বক্তাকে তামান্না আক্তার, তাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্কের শুরুতেই যে দৃষ্টিপাত করতে চাচ্ছি তা হল আমাদের প্রতিপক্ষ বন্ধুদের আজকে প্রস্তাবনা বিষয়টি হচ্ছে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। এই প্রস্তাবনাটিতে কেবলমাত্র শব্দটি ব্যবহার করে আমার প্রতিপক্ষ বন্ধুরা এককভাবে দুর্নীতি দূর করার মাধ্যম হিসেবে কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থাকে দেখিয়ে যাবেন এবং এটি একটি নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে দিয়েছেন। আমরা এই নির্দিষ্ট গণ্ডি থেকে বের হয়ে আজ প্রতিষ্ঠা করে যাব কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নয়, প্রকৃত শিক্ষা সুনিশ্চিত করার মাধ্যমেই দুর্নীতি দূর করা সম্ভব। আলোচ্য প্রস্তাবনাটিকে বিশ্লেষণ করলে যে শব্দগুলো ব্যাখ্যার দাবিদার সেগুলো হল কঠোর আইন প্রণয়ন, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও দুর্নীতি। বিজ্ঞ বিচারক মন্ডলী, চলে আসছি কঠোর আইন প্রণয়নের বিশ্লেষণে। আইনের সঙ্গে আমরা বলতে পারি আইন হল দীর্ঘদিন ধরে প্রচলিত এমন কিছু প্রথা, রীতিনীতি ও আনুষ্ঠানিকভাবে প্রণীত এমন কিছু নিয়ম কানুন যা একটি রাষ্ট্র বা গোষ্ঠী নিজেদের উপর বাধ্যগত বা অবশ্য পালনীয় বলে মনে করে, এবং প্রণয়ন বলতে বুঝি সৃজন করা, রচনা করা। সুতরাং কঠোর আইন প্রণয়ন বলতে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টার সর্বোচ্চ পরিকল্পনাকে বোঝানো হয়। এরপরে আমি আসছি কঠোর শাস্তিমূলক ব্যবস্থার সংজ্ঞায়। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বলতে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের ফলশ্রুতিতে সর্বোচ্চ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করাকে বোঝানো হয়েছে। এরপরে যে শব্দটি তা হল দুর্নীতি। দু শব্দের অর্থ হল ধূর্ত বা খারাপ এবং নীতি শব্দের অর্থ হল আদর্শের মানদণ্ড। সুতরাং দুর্নীতি বলতে আমরা বুঝি অসৎ নীতি অবলম্বন, কিংবা এটি এভাবেও বলা যায় যে নিজের স্বার্থ উদ্ধার
সরকারের প্রচেষ্টায় নীতিহীন অনৈতিক কার্যকর্ম হলো দুর্নীতি। মাননীয় মডারেটর, যেহেতু আজ আমরা প্রকৃত শিক্ষাকে আমাদের দুর্নীতি দূর করার মুখ্য উপায় হিসেবে ধারণ করেছি, সেহেতু প্রকৃত শিক্ষার সংজ্ঞায় চলে আসছি। প্রকৃত শিক্ষা হলো গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়ের ফলাফল, এবং আমার পরবর্তী বক্তারা নৈতিক শিক্ষার আলোকে দৃষ্টিপাত করে যাবেন সামাজিক আন্দোলন, ধর্মীয় শিক্ষা, বিবেকবোধ, দেশপ্রেম, জনসচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি বিষয়। এবং প্রতিপক্ষের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, প্রকৃত শিক্ষা দিয়ে কিন্তু আমি এককভাবে নৈতিক শিক্ষা কিংবা গুণগত শিক্ষাকে নির্দেশ করছি না, বরং দুইটি শিক্ষার মিলিত ফলকেই নির্দেশ করছি। মাননীয় মডারেটর, শিক্ষার ব্যাপারটিতে যখন আমরা চলেই এসেছি, তখন একটি বাস্তব উদাহরণের দিকে আমরা এগিয়ে যাই। একজন পরীক্ষার্থী পরীক্ষার আগের রাতে দুধের গ্লাস নিয়ে মা বসে থাকতেন এবং অপেক্ষা করতেন কখন তার সন্তানের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে এবং কখন সন্তানের মুখে তিনি দুধের গ্লাসটি তুলে দেবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, সময় বর্তমান যুগ, নাটক একজন পরীক্ষার্থী পরীক্ষার আগের রাত, দৃশ্যপটে রয়েছেন একজন মা এবং তিনি অধীরে অপেক্ষা করছেন, কিন্তু হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে অপেক্ষা করছেন কখন তিনি কাঙ্ক্ষিত প্রশ্নটি পাবেন এবং কখন তিনি তার সন্তানের হাতে তুলে দেবেন। এখানে পরিবারের নৈতিক শিক্ষার অবক্ষয় অর্থাৎ প্রকৃত শিক্ষার অভাবই কি এই ধরনের নীতিহীন কাজের জন্য দায়ী নয়? আশা করছি প্রতিপক্ষ বোধহয় উত্তর দিয়ে যাবেন। মানুষের নৈতিক শিক্ষার মূল এবং প্রাথমিক সংগঠন হচ্ছে পরিবার। পরিবার থেকে মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে পারে। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ শাহ এবং তার নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তারাও কিন্তু পরিবার থেকে এই শিক্ষা পেয়েছেন বলে দুর্নীতি রোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কারাগার থেকে যদি মূল্যবোধ উন্নীত হতো এবং দুর্নীতি দূর করা সম্ভব হতো, তাহলে দেশে দেশে শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি হতো না, কেবল পুলিশ এবং কারাগার দিয়ে দুর্নীতি দূর করার চেষ্টা করা হতো। মাননীয় মডারেটর, আমার দেশ বাংলাদেশ যখন ভিন্ন কোন দেশের সামনে আমরা নিজেদের উপস্থাপন করি, তখন বেশ গর্ববোধে বলি, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি, সোনার বাংলাদেশ পেয়েছি। কিন্তু সোনার দেশ আর দুর্নীতির করাল ঘাসে জর্জরিত। দুঃখজনক ব্যাপার হলো, আমাদের এই অর্জন কিন্তু দুর্নীতির হাত থেকে রেহাই পাইনি। মাননীয় মডারেটর, পূর্বে আমরা মাধ্যমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা বইগুলোতে দেখতাম ইসলাম ধর্ম বা শিক্ষা কিংবা হিন্দু ধর্ম বা শিক্ষা। আজ যদি আপনি মাধ্যমিক পর্যায়ে ইসলাম ধর্ম শিক্ষা কিংবা হিন্দু ধর্ম শিক্ষা বইগুলোর দিকে লক্ষ্য করেন, তবে সেখানে লেখা থাকে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। সুতরাং সরকারের এই পদক্ষেপটি প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নীতিনৈতিকতার শিক্ষাটা তো নির্দেশ করছে না। আশা করছি প্রতিপক্ষ বন্ধুরা উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধুরা, কেবলমাত্র দুধ দিয়ে কিন্তু চা তৈরি করা সম্ভব নয়। চা তৈরির মূল উপাদান কিন্তু চাপাতি। সেই চাপাতিকে মুখ্য উপাদান না করে কেবলমাত্র দুধকে এককভাবে চা তৈরির মূল উপাদান বিবেচনা করলে কিন্তু আপনারা স্বাদের চাটি খাওয়া থেকে বঞ্চিত হবেন। সুতরাং রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। সুতরাং চলুন আমরা প্রতিরোধের পথে হাঁটি আর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে প্রকৃত শিক্ষা সুনিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এখন বিপক্ষ দল মেহেরপুর জেলা উচ্চ মাধ্যমিক প্রথম বিচারটি কামিনী নরসিংকে আমি বলছি, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন চূড়ান্ত বিজয় অর্জনের পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কথায় উজ্জীবিত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকে যদি আমাদের জাতীয় জীবনে জাতির জনকের এই কথার সাথে আমরা একগ্রতা করে বলতে পারি, চূড়ান্তভাবে দুর্নীতিকে দেশ থেকে দূর করার জন্য আমাদের সকলকে যুদ্ধ করতে হবে, তাহলে কিন্তু আমরা দূর করতে পারবো দুর্নীতি। তাই জাতির জনকের সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শুরু করছি আমার বক্তব্য। মাননীয় ময়টার বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার বিপক্ষ দলের তার্কিক বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন এবং দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো, কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব না, এর বিপক্ষে আমার ও আমার দলের তীব্র অবস্থান। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করব এবং দলীয় অবস্থানটা তুলে ধরব। দ্বিতীয় বক্তা বিষয়টিকে ব্যাখ্যা করবেন। তৃতীয় বক্তা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবেন যে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমার প্রতিপক্ষের সংজ্ঞায়ন ছিল নিষ্প্রাণ আর অযৌক্তিক বলে মনে হয়েছে, তাই আমি নতুন করে সংজ্ঞায়ন দিয়ে যাচ্ছি। আজকের বিতর্কে বিষয়টিকে লক্ষ্য করলে প্রথমে যে শব্দটি মাথায় আসে সেটি হলো কেবলমাত্র। কেবলমাত্র বলতে আমরা শুধুমাত্র বা একমাত্র বোঝাচ্ছি। আইন হলো উজো উইলসনের মতে মানুষের চিন্তাধারা ও অভ্যাসের সে অংশ যা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় এবং সরকার কর্তৃক বলবৎ করা হয়। প্রণয়ন হচ্ছে আইনটাকে তৈরি করা, আর কঠোর আইন প্রণয়ন বলতে আমরা যে সব আইনগুলো বর্তমানে রয়েছে সেগুলো সংস্করণকে বোঝাচ্ছি, অর্থাৎ অপরাধের মাত্রা অনুযায়ী আইন প্রণয়ন। এবারে আসছি আমাদের দ্বিতীয় বিষয়, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। এটি বলতে বোঝাচ্ছি
প্রণয়নকৃত আইনের প্রয়োগ করে দৃষ্টান্তমূলক, শিক্ষণীয় ও ভীতিমূলক শাস্তি নিশ্চিত করা, অর্থাৎ যাতে মানুষ খারাপ কাজ না করতে পারে সেটি করা। আর নীতি বহির্ভূত কাজই হলো দুর্নীতি। দূর করা বলতে আমরা দুর্নীতির প্রধানটাকে বোঝাচ্ছি। যেহেতু দুর্নীতি একটা বৃহৎ বিষয়, তাই সেটিকে গোড়া থেকে নির্মূল করা সম্ভব নয়, তাই সেটিকে আমরা নিয়ন্ত্রণ করা বোঝাচ্ছি। মাননীয় মহোদয় লক্ষ্য করুন, টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সবার আগে আমাদের যেটি দরকার সেটা হচ্ছে আইনের সংস্করণ, এবং তার সাথে সাথে আমাদের যে নিশ্চিত করতে হবে আইনের প্রণয়ন এবং তার চর্চা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। আর এই তত্ত্ব থেকে আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে কেবলমাত্র কঠোর আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তি পারে দুর্নীতি প্রতিরোধ করতে। মাননীয় মহোদয়, কঠোর আইন ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আমাদের দেশটা কতটা সুন্দর হতো তা আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বলে দিয়ে যাব। হযরত শাহজালাল বিমানবন্দরের ভিতরে আইন হচ্ছে, নির্ধারিত স্থান ব্যতীত ময়লা ফেলে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেখানকার চিত্রটা দেখলে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র কঠোর আইন আর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এত সুন্দর পরিবেশ গড়া সম্ভব হয়েছে। মাননীয় মহোদয়, আজ বাংলাদেশের সব থেকে বড় সমস্যার নাম ঋণ খেলাপি। বাংলাদেশের অর্থনীতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বলেছেন, বর্তমানে বিভিন্ন ব্যাংকে অবলম্বন ঋণ খেলাপি হচ্ছে, যার পরিমাণ হচ্ছে ৪৫ কোটি টাকা, যা আদায় হওয়া মোটেও সম্ভব না। তবে মোট খেলাপি প্রায় ১,২৫,০০০ টাকার উপর। তথ্যসূত্র সম্পাদকীয় কলাম সমকাল ১৪ এপ্রিল ২০১৫, যেটির কারণে বাংলাদেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে। কিন্তু আজ থেকে এই মারাত্মকমূলক দুর্নীতির জন্য আমরা যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারতাম, তাহলে কিন্তু এই জঘন্যতম দুর্নীতি আমাদের আর কেউ করতে পারত না, এবং আমাদের এই দুর্নীতি প্রতিরোধ করাও সম্ভব হতো। তাই প্রতিপক্ষ, কঠোর আইন ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে নৈতিক শিক্ষার কথা, আমি তাদের কথা বলছি। বর্তমানে দুর্নীতি মানুষ করে তাদের নৈতিক শিক্ষার কারণে, বরং দুর্নীতিটা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। তাই অবশেষে এটি বলতে চাই, যদি তুমি হও ভালো তাহলে দেশও হবে উন্নতি। আর যেখানে পুড়ছে মানুষ কাঁপছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ। তাই কঠোর আইন ও কঠোর বিচার করলে আমরা দুর্নীতি শেষ করতে পারবো। ধন্যবাদ মাননীয় মহোদয়, ধন্যবাদ সকলকে। এবার আমি পক্ষের দ্বিতীয় বক্তা মাবিয়া আলম মিন, তাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার প্রিয় প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন। হ্যাঁ, যুদ্ধ তো আমাদের করতেই হবে, তবে হাতিয়ার ছাড়া কি যুদ্ধ সম্ভব? অবশ্যই না। আর এই হাতিয়ার হবে প্রকৃত শিক্ষা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব না। আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি এবং আমরা বলতে চাচ্ছি, কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়, প্রকৃত শিক্ষার দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব। মাননীয় মডারেটর, প্রথমেই বিশ্বব্যাংকের হফম্যানের একটি ধারণার কথা উল্লেখ করি, আইনানুগ দুর্নীতির ধারণা। এক্ষেত্রে আইনকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সীমাবদ্ধ করা হয়, যাতে আইন প্রণেতা নিজেকে রক্ষা করার জন্য আইন সংশোধন করার ক্ষমতা নিজ হাতে রাখেন। অর্থাৎ বিষয়টি হলো সর্ষের ভিতরে ভূত থাকার মতো। ঠিক এই অবস্থানে দাঁড়িয়ে প্রিয় প্রতিপক্ষ কিভাবে কঠোর আইন ও কঠোর শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি দূর করবেন তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, ৫২ ভাষা আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে। আমরা ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালন করি, যেদিন ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ৭১ মুক্তিযুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিন্তু সেই অবস্থানে সেই একই দেশে আমরা দেখতে পাই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ায় কুড়ালের আঘাত করে, প্রশ্ন ফাঁসের মতো বিষয়ের সাথে সংযুক্ত থেকে একটি দেশের জাতির ভবিষ্যৎ সে নিজ হাতে আঘাত করে ভেঙে দিতে চায়। এবং এক্ষেত্রে অভিভাবকদের নৈতিক দুর্বলতার ব্যাপারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় নিজে শঙ্কা প্রকাশ করেছেন, যেখানে একটি পরিবারের অভিভাবক থেকে একজন শিক্ষার্থী বা একজন শিশু আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর কথা এবং দুর্নীতিমুক্ত থাকার কথা, সেখানে সে নিজ দেশের মধ্যে নিজ পরিবারের মধ্যে দুর্নীতিকে এভাবে প্রথিত দেখলে ঠিক ঘরে গিয়ে কঠোর আইন প্রণয়ন করে কিভাবে তাকে দুর্নীতি থেকে দূরে রাখা যায় তাও আমার বোধগম্য হচ্ছে না। জনাব ইকবাল মাহমুদ স্যার কিন্তু বলেছেন, দুর্নীতি রোধ করতে হলে আমাদের প্রয়োজন জ্ঞান সমৃদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন জনসম্পদের। এই মূল্যবোধ সম্পন্ন জনসম্পদের মাধ্যমে তিনি প্রকৃত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন। আর চট্টগ্রাম কর্পোরেশনের
অধীনে দুর্দকের জন্মদিনে প্রভাতী বাসগুলোতে দুর্নীতি বিরোধ সম্পর্কিত স্লোগান এবং কার্টুন এঁকে দেওয়া হয়েছে এবং আমাদের হটলাইন চালু করা হয়েছে 106। এই হটলাইনে আমরা কখন কল করব? যখন আমার জনগণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবে, দেশের আইন সম্পর্কে জানবে এবং সে নৈতিক দিক থেকে দৃঢ় অবস্থানে থাকবে এবং সে নিজে স্বপ্রণোদিত হয়ে বিষয়টি জানানোর উদ্বুদ্ধতা অনুভব করবে, ঠিক তখনই কিন্তু সে জানাবে। একজন নাগরিককে কখনোই কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আমরা বাধ্য করতে পারছি না দুর্নীতির বিরুদ্ধে তার ঘর থেকে এসে অভিযোগ প্রদানের জন্য। এশিয়ান হিউম্যান রাইটস মতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ পুলিশের ঘুষের পিছনে ঠিক যত টাকা খরচ করে তত টাকা এই এশিয়ার অন্য কোনো দেশে খরচ করা হয় না। এখানে আমরা পুলিশ ও নাগরিক উভয়ের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব দেখতে পাচ্ছি। নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন না, এ কারণে সে ঘুষ প্রদান করছে। পুলিশ তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন না এবং তার সুযোগ নিতে চাচ্ছে এবং সে নৈতিক অবস্থান থেকে সঠিক অবস্থানে না থাকার কারণে কিন্তু সে কাজটি করছে, যেই অবস্থা আমরা দেখতে পাই সীমান্তরক্ষী এবং আমাদের মাদক পাচারের ক্ষেত্রেও। কৌটিল্য বলে গিয়েছিলেন, জিওবার ডগায় মধু বা বিষ রেখে তার স্বাদ গ্রহণ না করা যেমন সম্ভব না, তেমনি আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে সুযোগ থাকলে দুর্নীতি না করাও মনে হয় সম্ভব না। মাননীয় মডারেটর প্রমোদ চৌধুরী বলে গিয়েছিলেন, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, কিন্তু এর উল্টো প্রমাণ আমরা দেখেছি 7ই মার্চের জ্বালাময়ী ভাষণে, একজনের ভাষণে, আমাদের জাতির জনকের ভাষণে পুরো দেশ উদ্বুদ্ধ হয়েছিল। ঠিক সেই দেশে দাঁড়িয়ে কেন আজ দুর্নীতি সিস্টেম লসের মতো বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে? প্রকৃত শিক্ষার অভাবে, অর্থাৎ প্রকৃত শিক্ষার স্ফুরণই পারে এই অবস্থায় আমাদের আলোর দিশারি হতে। রাজহাঁস যেমন দুধ ও পানি মিশ্রণ করে দিলে শুধুমাত্র দুধটিকে গ্রহণ করে, তেমনি আমরাও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে শুধুমাত্র ভালো বিষয়টিই গ্রহণ করব। তাই আশা করি প্রিয় প্রতিপক্ষ আমাদের সাথে একাত্মতা পোষণ করে বলবেন, কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও শাস্তির মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এখন আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জারিন তাসনিম রোজাকে তার বক্তব্য উপস্থাপনের কথা বলি। সমবেত সকলের মতো গোলাপ ফুল আমিও ভালোবাসি। রেসকোর্স পার হতে যেয়ে গতকাল সব গোলাপের মধ্যে একটি গোলাপ আমাকে বলেছে আমি যেন কবিতায় বঙ্গবন্ধুর কথা বলি। হ্যাঁ, আমি তার কথাই বলতে এসেছি। আমার প্রতিপক্ষ যেখানে শেষ করেন আমি সেখান থেকে শুরু করছি। বঙ্গবন্ধু 7ই মার্চের চেতনাকে বুকে ধারণ করে শুরু করছি আমার বক্তব্য। ধুনদমানীয় মডারেটর, কিছু বলার সুযোগ প্রদানের জন্য আজ বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এর বিপক্ষে আমার ও আমার দলের দৃঢ় অবস্থান। মাইনর মডারেটর, আজ যদি আমরা সিঙ্গাপুরের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখব রাস্তাঘাট বা জনসমক্ষে যেখানেই হোক আমরা বাদামের খোসা ফেললেও সেখানে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হবে এবং তার শাস্তি হিসেবে শুধুমাত্র অর্থদণ্ড নয় বরং তাদেরকে জনসমক্ষে দাঁড় করে লাঠি মার পর্যন্ত দেওয়া হয়। মাইনর মডারেটর, আমাদের দেশে যেখানে লেখা থাকে এখানে আবর্জনা ফেলবেন না, মানুষ সেই জায়গায় প্রথমে আবর্জনা ফেলে। মাননীয় মডারেটর, আমরা যদি ক্যান্টনমেন্ট স্কুল বা কলেজের দিকে তাকাই সেখানে কঠোর আইন রয়েছে বলেই সেখানকার ছাত্রছাত্রীরা তার মধ্যে কলার খোসা ফেলে পকেটের মধ্যে কলার খোসাটা নিয়ে বাইরে রাস্তায় এসে ফেলে। এই সীমানাটার ভিতরে কঠোর আইন রয়েছে বলে তারা তা সেখানে ফেলে সাহস পায় না, তার বাইরে এসে রাস্তায় ফেলে, কারণ সেই সীমানার মধ্যে কঠোর আইন থাকলেও পুরো বাংলাদেশে কঠোর আইনটা নেই। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ তাদের মধ্যে কি মূল্যবোধ নৈতিক শিক্ষা সচেতনতা নেই? অবশ্যই রয়েছে। তাহলে এই ধরনের নীতি বহির্ভূত কাজ, কঠোর আইন প্রণয়ন ও কঠোর স্বাস্থ্যমূলক ব্যবস্থা ছাড়া আপনারা কি উপায়ে দূর করতে চাচ্ছেন প্রশ্ন রয়ে গেল। মাননীয় মডারেটর, আজকে আমাদের দেশে দুর্নীতির অবস্থা চলুন দেখা যাক। সুস্থ শ্যামলা সুজলা সুফলা আমাদের জ্ঞানের টলটলা বাংলাদেশে এই যে জ্ঞান আমরা পকেটে নিয়ে ঘুরি তা অন্যান্য দেশে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। মাননীয় মডারেটর, বাংলাদেশের যেহেতু কৃষি প্রধান দেশ, এবারে আসছি আমার দেশে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসল কিভাবে দুর্নীতির শিকার হচ্ছে। 8 আগস্ট 2017 দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, দুর্নীতি, অনিয়ম এবং সার কেলেঙ্কারির দায়ে সাগরনায়া উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয় 2 ঘন্টা যাবৎ ঘেরাও করেন সেখানকার কৃষকেরা। আজ এই ঘেরাও কর্মসূচি ছাড়া তার কিন্তু অন্য কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। আজ যদি সেই কর্মকর্তার কঠোর শাস্তির আওতায় এনে এবং আইন প্রণয়ন করে তার শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু সে আর পরবর্তীতে দুর্নীতি করতো না এবং বাকি কর্মকর্তা যারা দুর্নীতি করে তারাও আর পরবর্তীতে করার সাহস পেত না। মাননীয়, সে কারণে আমরা বলছি যে কেবলমাত্র কঠোর আইন প্রণয়নের মাধ্যমে এবং শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমেই এটি দূর করা সম্ভব।
প্রতিপক্ষ আমরা আপনাকে আপনাদেরকে তিনটা প্রশ্ন করে যেতে চাই। প্রতিপক্ষ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিচারের আওতায় না এনে কোন দুর্নীতিবাসীদের দুর্নীতি আপনারা রোধ করতে পেরেছেন। আপনারা এমন একটি উদাহরণ দেখিয়ে যান যেখানে কঠোর শাস্তি দেওয়া সত্ত্বেও সেই দুর্নীতিবাস পুনরায় দুর্নীতি করেছে এবং কেবলমাত্র বিচারের অনুপস্থিতি এবং আইনের প্রণয়ন ছাড়া আপনারা কিভাবে শুধুমাত্র প্রকৃত শিক্ষা দ্বারা দুর্নীতি দূর করতে পারবেন? মাননীয় মনিটর, 25 ফেব্রুয়ারি 2009 পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় যেখানে বিডিআর কর্মকর্তারা দায়ী ছিল এবং তাদের কিন্তু পরবর্তীতে কঠোর আইনের আওতায় এনে বিচার কার্য করা হয়েছে, যার পরবর্তীতে আমরা কিন্তু তাদেরকে এরকম হত্যাকাণ্ড করতে আর কখনো দেখিনি। আমি এই মুহূর্তে পক্ষ দলের দলনেতা হিমেল বিশ্বাসকে তার বক্তব্য প্রদানের আহ্বান জানাই। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আমার পক্ষ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আমাদের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন রেখে গিয়েছেন, অর্থাৎ দুর্নীতিবাজকে শাস্তি প্রদানের পরও সে আবার দুর্নীতি করেছে কিনা, হয়তোবা তিনি পর্যটন নগরী আমাদের কক্সবাজার এলাকার কথা শুনেননি যেখানে এমপি বদিউজ্জামানকে চোরা চালান সহ ইয়াবা পাতা সহ নানাভাবে তাকে আইনের আওতায় আনা হলো, শাস্তি প্রদানের পরেও কিন্তু সে এবং তার পরিবার পুনরায় আবার কাজ গড়ায় গিয়েছে, হয়তোবা বিষয়টি আপনাদের পরিলক্ষিত হয়নি। মাননীয় সভাপতি, তারা আরো বলে গেলেন কি আবর্জনা ফেলার নানা কথা, অর্থাৎ যিনি আবর্জনা ফেলছে তিনি তার দেশ কিন্তু এটা, তার মধ্যে তার দেশ সম্পর্কে তার দেশের মা সম্পর্কে যখন তার মধ্যে ওই বিবেকবোধটা জাগ্রত হয় না তাহলেই কিন্তু সে তার যেখানে থাকে সেই পরিবেশটাকে নোংরা করে। মাননীয় সভাপতি, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা কোন বিষয়টিকে বোঝাচ্ছেন আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে আমাকে সুযোগ প্রদানের জন্য। আমরা একটিবারও বলছি না যে দুর্নীতি দূর করতে কঠোর আইন প্রণয়ন ও শাস্তিমূলক ব্যবস্থার দরকার নেই, কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা কেবল কথাটি যুক্ত করে আপনারা যে এক্ষেত্রে গৃহীত ব্যবস্থাটি বোঝাচ্ছেন সেক্ষেত্রে আমরা কঠোর আইন প্রণয়নকে এবং কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থাকে গণ্য করছি যেখানে প্রকৃত শিক্ষাটা হচ্ছে আমাদের মুখ্য। মাননীয় মডারেটর, জ্ঞানীদের পথ অনুসরণ করেই আমাদের চলা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। আজ বাঙালি জাতির অংশ হিসেবে আমার মনে প্রশ্ন জাগে ঠিক সেই অবস্থান থেকে, যে অবস্থান থেকে দাঁড়িয়ে আমি 2021 স্বপ্ন দেখি, সেই অবস্থান থেকে আজ খবরের প্রধান শিরোনাম হয় অন্যের খাতা দেখে লিখতে নিষেধ করায় সিনিয়র শিক্ষককে থাপ্পড় এসএসসি পরীক্ষার্থীর। তথ্যসূত্র কালের কণ্ঠ, 16 ফেব্রুয়ারি 2018। প্রকৃত শিক্ষার অর্থাৎ ওই শিক্ষার্থীর গুণগত শিক্ষার নয় নৈতিক শিক্ষারও কতটুকু অভাব থাকলে পরে সে এমন কাজ নির্দ্বিধায় করতে পারে, কেননা আজ সেই কাজগুলো হচ্ছে, কেননা আজ আমাদের মা বাবারা আমাদের বলে না তুমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হও, তুমি একজন ভালো মানুষ হও। আজ তারা আমাদেরকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার নেশায় হন্যে হয়ে ঘুরে বেড়ায়, যার কারণে আমাদের দেশে আজ এই দুর্নীতি বাচ্চারা সৃষ্টি হয় এবং আমরা চ্যাম্পিয়ন অবস্থান থেকে হয়তোবা 17তম অবস্থানে যাই, কিন্তু নরওয়ের মতো সেই তৃতীয় অবস্থানে আমরা যাওয়ার স্বপ্ন দেখতে পারি না। কিন্তু আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই অবশ্যই আমরা একদিন সেই অবস্থানে যেতে পারবো, আমার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো বলে আমি নিঃসন্দেহে মনে করি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তাদের দিকে আমি আসছি আরেকটি বিষয় নিয়ে, যে সূর্য সন্তানরা আমাদের আজ দেশ উপহার দিয়েছে সেই সূর্য সন্তানদের আজ আমরা যথাযথ তা দমনে কোন আইন ও কোন শাস্তি ভূমিকা রাখতে পারে তা আমার মনে হচ্ছে না, কিন্তু জনসচেতনতাই এমার ক্ষেত্রে একমাত্র ভূমিকা রাখতে পারে। কেননা আমরা দেখি জনসচেতনতার কারণেই প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গণজোয়ারে পদচ্যুত হতে বাধ্য হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং জিম্বাবুয়ের রবার্ট মুগাবের মতো অনেক দিন শাসনে থাকা শাসক, তাছাড়া থাইল্যান্ডের প্রেসিডেন্ট ইনলাক সিনেওয়াত্রার নাম এক্ষেত্রে বিশেষ। মাননীয় মডারেটর, ইউ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতাকেই সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন এবং দুর্নীতি নিরোধ আইন হিসেবে সেখানে প্রকারভেদে শোধনাগারে পাঠানোর আইন বিদ্যমান রয়েছে, যা কখনোই কঠোর শাস্তি নয়। অর্থাৎ কঠোর শাস্তি এটি কখনোই নয়। প্রিয় প্রতিপক্ষ, আজ কেন প্রতিটি বিদ্যালয়ে দুদকের উদ্যোগে সততা সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে? কঠোর আইন ও শাস্তির দ্বারা দুর্নীতি রোধের জন্য, নাকি কোমলমতি শিক্ষার্থীদের সুমনোভাব গঠনের জন্য, অর্থাৎ তাদের মধ্যে আমরা এই বিষয়টি সম্পর্কে জানাতে পারি? প্রশ্ন রইল আপনাদের প্রতি। মাননীয় মডারেটর, কেবল দুদক, আমাদের দুদক চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ স্যারের ভাষ্য মতে, কেবল দুদক দ্বারা কঠোর শাস্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়, জনগণের সহযোগিতাও প্রয়োজন। দুদক যদি কেবল কঠোর আইন প্রণয়ন করত তবে তবে কেন জেলা উপজেলায় মহানগরে আজ মানুষকে সচেতন করার জন্য তারা তাদের প্রতিরোধ কমিটি গঠন করেছে? প্রশ্ন রইল আপনাদের প্রতি। তাই আসুন একসাথে বলি, প্রকৃত শিক্ষা নিশ্চিত করি, সুন্দর সোনার বাংলাদেশ করি, যে সোনার বাংলাদেশের পথ দেখিয়েছিলেন আমার জাতির পিতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এখন আমি বিপক্ষ দলের দলনেতা
ফাতেমা ফারজানা নির্জনাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমার প্রতিপক্ষ দুর্নীতি রাশির উপায় হিসেবে সচেতনতাকে দেখে গেলেন, কিন্তু প্রতিপক্ষ সচেতনতা আমাকে সচেতন আমাকে করা হয়েছে, আমার বাবাকে করা হয়েছে, তার বাবাকেও করা হয়েছে, কিন্তু দুর্নীতি কিন্তু হ্রাস পায়নি। আর ঠিক সেই কারণে আমরা দুর্নীতি হ্রাসে প্রধান এবং একমাত্র উপায় হিসেবে দেখছি কঠোর আইন প্রণয়ন এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব না। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি এবং আমরা এটি প্রমাণ করে দিয়ে যাব যে অন্য কোনো উপায় নয় বরং আইন প্রণয়ন এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। প্রতিপক্ষ আপনারা বারবার জনসচেতনতার কথা বলছেন, কিন্তু আপনাদের কাছে বলি জনসচেতনতা দিয়ে আপনারা স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করুন, ডাস্টবিনে ময়লা ফেলুন, এই বিষয়গুলো শেখাতে পারবেন, কখনোই দুর্নীতির মধ্যে একটি মহামারীকে আটকাতে পারবেন না। মানে মাঠে একটি সময় ছিল যখন অস্ট্রেলিয়া ছিল অপরাধীদের নির্বাসনের জায়গা, অর্থাৎ মধ্যযুগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা অপরাধ করত তাদেরকে ওশেনিয়া মহাদেশে দ্বীপে পাঠাতে হতো নির্বাসন হিসেবে। কিন্তু আজ কেন সেই অস্ট্রেলিয়া উন্নতিতে শীর্ষে অবস্থান করছে? তার কারণ হলো তাদের যেই আইনগুলো ছিল সেগুলোকে তারা কঠোরভাবে প্রণয়ন করেছে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করেছে, সেই কারণে কিন্তু আজ অস্ট্রেলিয়া উন্নতিতে শীর্ষে অবস্থান করছে। মাননীয় মহাশয়, আমার প্রতিপক্ষ যে প্রকৃত শিক্ষার কথা বলে গেলেন, সেটি আসলে দেবে কে? সেটি কিন্তু দেবে আমাদের শিক্ষকেরা। তাহলে চলুন সেই শিক্ষকের প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর শিক্ষকরা, তারা প্রতিনিয়ত কোচিং বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করে যাচ্ছেন মাননীয় মহাশয়, কিন্তু তারা যে আয় করতে দেয় সেটা কিন্তু দেয় তাদের বেতনের উপর ভিত্তি করে, তারা যে প্রাইভেট পড়ে যে টাকাটা ইনকাম করে সেটার উপরে না। একজন শিক্ষক যদি মাসে 4 লক্ষ টাকা প্রাইভেট পড়ে ইনকাম করে তাহলে তার বছর শেষে হবে 48 লক্ষ টাকা, যা তাদের বেতনের প্রায় 7-8 গুণ। আর এরপর এই শিক্ষক যদি আমরা বাংলাদেশে 1000 জন ধরি তাহলে বছর শেষে আয় হয় 48 কোটি টাকা। মাননীয় মহাশয়, এই শিক্ষকরা তো জনগণের টাকা আত্মসাৎ করছে, সেই সাথে সাথে কিন্তু আমাদের 48 কোটি টাকার আয়কর থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। তাহলে প্রতিপক্ষ আপনারা কি বলবেন? আপনাদের ভাষায় ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এই বিষয়গুলো যারা পড়ায় তাদের মধ্যেই প্রকৃত শিক্ষার অভাব আছে? আর যদি সেটা থেকেই থাকে তাহলে একমাত্র সঠিক বিচার ছাড়া দুর্নীতি হ্রাসের অন্য কোনো উপায় সত্যিই হতে পারে না। মাননীয় মহাশয়, এবারে আমি কয়েকটি ক্ষেত্র দেখিয়ে দিয়ে যাব যেখানে কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব হয়েছে। আমার প্রতিপক্ষ সচেতনতার কথা বলে গেলেন, কিন্তু তারা কিন্তু এমন কোনো ক্ষেত্র দেখে গেলেন না যেখানে শুধুমাত্র জনস্বাস্থ্যসেবা বা প্রকৃত শিক্ষা দিয়ে তারা দুর্নীতি রোধ করে দেখিয়েছেন, কিন্তু আমরা দেখিয়ে যাব। আমি প্রথমে আসছি ড্রাইভিং লাইসেন্স ও নাম্বার প্লেট প্রসঙ্গে। মাননীয় মহাশয়, আগেকার দিনে গাড়ি চুরি করে যে কোনো একটা নাম্বার প্লেট লাগিয়ে দিলেই হতো, শুধু তাই না, লাইসেন্স বার করার জন্য দালালদের হাতে 1000 টাকা ধরিয়ে দিলে ড্রাইভিং লাইসেন্স তারা পেয়ে যেত। কিন্তু বর্তমানে ডিজিটাল নাম্বার প্লেট কঠোরভাবে প্রণয়ন করার মাধ্যমে কিন্তু যে কোনো একটা নাম্বার প্লেট লাগিয়ে দিলেই আমরা গাড়ি চালাতে পারবো না, কারণ ওই ডিজিটাল নাম্বার প্লেট স্ক্যান করে ওই গাড়ির জ্ঞাতি গোষ্ঠী কবে তৈরি হয়েছে, কিসের জন্য তৈরি হয়েছে, কার গাড়ি, লাইসেন্স সবকিছুই বার হয়ে যাবে। আর কঠোর আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু এটি আজ সম্ভব হয়েছে। মানুষের বিশেষ পরীক্ষায় আজ কেন দুর্নীতি হয় না, কেন তারা নকল করার সুযোগ পায় না? কারণ এখানে কঠোর আইন প্রণয়ন করে বলা হয়েছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেখানে নিয়ে যাওয়া যাবে না, ঠিক সেজন্যই কিন্তু বিশেষ পরীক্ষার্থীরা নকল করার সুযোগ পায় না। মানুষের লক্ষ্য করুন, আজ কেন বাংলাদেশে দুর্নীতি হবে না? আজ কি কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে দেওয়া হয় যে দায়িত্বহীন থাকা অবস্থায় যেন সে ঘুষ না খেতে পারে? কিন্তু আমরা যদি রবিনহুডের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তিনি ডাকাতি করে মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতেন, নিপীড়িত জনগণদের অর্থ বিলাতেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে রবিনহুড ভালো কাজ করার সত্ত্বেও তাকে কিন্তু জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। তারা বলে গেলেন পানামা পেপার্স কেলেঙ্কারির পর প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারির মূল কারণ নাকি মানুষের সচেতনতার অভাব, প্রকৃত শিক্ষার অভাব। কিন্তু আমি বলছি যে পানামা পেপার্স কেলেঙ্কারির যে শাস্তি হয়নি, অপরাধীদের যে শাস্তি হয়নি, তার ফলেই কিন্তু আমরা পরবর্তীতে প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি দেখতে পেয়েছি। পারামাটা লক্ষ্য করুন, আগে দলনেতা বিপক্ষ দলের ফাতেমা ফারজানা নির্জনাকে আহ্বান জানাচ্ছি। সবার আমি ছাত্র, সবার মাঝে নতুন করে শিক্ষিত বা রাত্র। প্রতিপক্ষ আপনারা প্রকৃত শিক্ষা শুধুমাত্র বই পড়ে অর্জন করতে চাইছেন, কিন্তু আমি বলবো প্রকৃত শিক্ষা তখনই অর্জন হবে যখন কোন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এবং অন্যরা সেটা দেখে শিখবে যদি আমি এই দুর্নীতিটা করি তাহলে আমাকে এইভাবে শাস্তি পেতে হতে পারে। প্রকৃত শিক্ষাটা আসবে কোথা থেকে? যখন ওই প্রকৃত আইন, কঠোর আইন প্রণয়ন করে কঠোর বিচার ব্যবস্থা করা হবে। আপনারা হটলাইন 106 এর কথা বলে গেলেন, হ্যাঁ অবশ্যই এটি চালু হয়েছে জনগণ যাতে দুর্নীতি সম্পর্কে দুদককে তথ্য দিতে পারে, কিন্তু দুদক সেই তথ্য নিয়ে কি করবে, বসে বসে আঙুল চুষবে? কখনোই না, তারা কিন্তু অবশ্যই মামলা করে তার বিচারের ব্যবস্থা করবে। আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন সুযোগ থাকলে দুর্নীতি না করা নাকি সম্ভব না। আবার আমার প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলে গেলেন যে বিশেষ পরীক্ষার্থীরা কেন নকলের ধান্দা করবে, কিন্তু আপনাদের গ্যাহাতে বলতে চাই যে আমাদের দেশে যেসব দুর্নীতিগুলো হয় তার অধিকাংশই কিন্তু বিশেষ কেডারদের দ্বারা হয়ে থাকে। প্রতিপক্ষ
আর সেই জন্যে সুশিক্ষিত বাণী যে সে দুর্নীতি করবে না বা সুশিক্ষিত হলেই যে সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে তা কিন্তু না। প্রকৃত শিক্ষা পেতে হলে আমাদের পরিবেশ থেকে পেতে হবে। কোথা থেকে পাবো? আমাদের সমাজ থেকে। আর সমাজে যখনই আইন প্রণয়ন হবে, সঠিক বিচার ব্যবস্থা হবে, তখনই আমরা সেখান থেকে শিক্ষা লাভ করতে পারবো। প্রতিপক্ষ, আজকে আমরা অন্যান্য দেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সেখানে যদি গাড়ি চালাই, বিশেষ করে শ্রীলঙ্কার মতো জায়গায়, সেখানে 60 কিলোমিটার যদি যায় কেউ, তাহলে 60 কিলোমিটারের বেশি স্পিড করা যাবে না। এই ধরনের যদি কোনো নিয়ম থাকে আর যদি সেটা কেউ করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের মতো জায়গায় ধূমপান করার জন্য 200 টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু এই আইনটি কতজন মানে? প্রতিপক্ষ মানে না। তাহলে একটি শিশু যখন জন্মগ্রহণ করবে তখন প্রকৃত শিক্ষা আসবে কোথা থেকে? যখন সে এটা জেনেই মানুষ হচ্ছে যে দুর্নীতি করছে মানুষ, ঘুষ নিচ্ছে, আদালতে যাচ্ছে, আবার জামিন নিয়ে ফিরে আসছে, এটি তার প্রকৃত শিক্ষা হয়ে উঠবে। আর প্রকৃত শিক্ষা তখনই নিশ্চিত হবে যখন ওই সঠিক বিচার ব্যবস্থার মধ্যে আওতায় আনা হবে। আজকে আমার বাবা মারা ভয় দেখায় যে ভূত আসবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভূতের ভয় দেখায়। আর ঠিক সেরকম ভাবে আমরা যখন ভয় দেখাতে পারবো যে তুমি দুর্নীতি করলে তোমাকে বিচারের আওতায় আনা হবে, তোমাকে বিচার করা হবে, তখনই কিন্তু আমি আর দুর্নীতি করবো না। প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষের তৃতীয় বক্তা মুক্তিযুদ্ধে ক্রেস্টে যে জালিয়াতি হয়েছে সেখানে বলে গেলেন সেটা আইন প্রণেতারা করেছে। তাহলে প্রতিপক্ষ, আইন প্রণেতারা কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, তাদেরকেও আইনের আওতায় আনা যায়। আর যদি তারা দুর্নীতি এভাবে করে থাকে তাহলে অবশ্যই তার বিচার ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা অবশ্যই দুর্নীতিটা দূর করতে পারবো। আর প্রতিপক্ষের তৃতীয় বক্তা আরও বলে গেলেন সংশোধনাগারে রাখার কথা, এবং সেটি নাকি কঠোর আইন নয়। প্রতিপক্ষ, আমরা কঠোর আইন বলতে আমার প্রথম বক্তা বলে গিয়েছেন যে হারে অপরাধটি হচ্ছে সেই হারে আইনটা প্রণয়ন করতে হবে। একটা বাচ্চা যদি চুরি করে আমরা কখনোই তার ফাঁসি দেওয়ার কথা বলছি না। প্রতিপক্ষ, অবশ্যই তাকে সংশোধনাগারে রাখতে হবে যেন সে পরবর্তীতে সেই কাজটি আর না করে। আর আমরা এই আইন এবং এই বিচার ব্যবস্থার কথাই বলছি। বাইরে মাসে আমরা যদি ব্লু হেল গেমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে হাজার হাজার অনেক তরুণ তরুণী কিন্তু সেখানে আত্মহত্যার শিকার হয়েছে। বাবা মার চোখের পানিতেও বন্ধ হয়নি ব্লু হেল গেম, কিন্তু যখনই আইন নিশ্চিত করা হলো, আইন প্রণয়ন করা হলো, একদিনের আইনে কিন্তু বন্ধ হয়ে গেল ব্লু হেল গেম। ঠিক সেই কারণেই আজকে কেবলমাত্র কঠোর আইন প্রণয়ন ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মহাশয়, ধন্যবাদ সবাইকে। উভয় পক্ষকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আশা করি যে তারা তাদের এই পরিস্থিতির থেকে শিক্ষা গ্রহণ করবে। আজকে আমার বোধটাকে যদি স্পষ্ট করা যায়, আজকে কেন আমার এখানে যখন যত্রতত্র আবর্জনা ফেলা হয় অথচ সেই লোকটি যখন বাইরে যাচ্ছে সেখানে কি সাবধানে সেই আবর্জনাগুলো ফেলে, আমার মনে হয় যে এই সব কিছুর ভেতর দিয়ে একটি স্বাভাবিক সুস্থ পরিবেশ এবং চিন্তার এখানে প্রতিফলন দরকার। সেটাই যদি হতে পারে তাহলে আমরা একটা সুন্দর দেশ নিশ্চয়ই কল্পনা করতে পারি। আইন সবার জন্য যেমন সত্য, আইনের প্রয়োগটা ঠিক সমভাবে প্রয়োজন। আইন আছে, কঠোর আছে, সমস্ত সব কিছু আয়োজন আছে, কিন্তু সেটির যদি প্রয়োগ না থাকে তাহলে তার কিছুই হয় না, তার ফল আসে না। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে তারা যদি কেউ বেদনায় মুহ্যমান হয়ে থাকে যে কেন আমি জিততে পারলাম না এবার, তাদের প্রতি আমার একটি স্পষ্ট বাক্য, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কারোর কোনো পরাজয় নেই, পরাজয় নেই, এবং আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে জিতি, প্রত্যেকেই জিতি। তোমরা যারা অংশগ্রহণ করেছ, যারা ঠিক মতো কৃতকার্য হতে পারনি কিংবা হতে পারছ না, তারাও কিন্তু হারছ না, তারাও জিতছ। একটি জেতাকে সহযোগিতা করা মানেও কিন্তু একটা জেতা। যাই হোক, ইতিমধ্যে আমার হাতে ফলাফল এসে গেছে। আজকের শ্রেষ্ঠ বক্তা হিসেবে যার নাম বলছি তার নাম হল হিমেল বিশ্বাস। আর আজকের বিচার আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় ঘোষিত হয়েছে বিজয়ী দল হিসেবে মেহেরপুর উচ্চ মাধ্যমিক বিচার। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। এই মনোজ্ঞ বিচার এই বিতর্কের মাধ্যমে
যদি কোনো কিছু অর্জন থাকে এবং যদি আপনাদের চিন্তার ক্ষেত্রে একটা কিছু সংযোজন ঘটে, তাহলে এই উদ্যোগ এবং আয়োজন চমৎকার হবে, সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ।